ترتيل. بسم الله الرحمن الرحيم ইনাদের কাছে নারীর পর্দা ওয়াজ করে কি লাভ? পর্দা ওয়াজ করা লাগবে তো মহিলাদের কাছে, ঠিক কি না? আপনাদের কাছে দিছে আমার মহিলা সাবজেক্ট হলো, মহিলারা পিছনে আছে, আপনাদেরও আছে, আপনাদের শান্টিং দেওয়া হবে, টেনশন করেন না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনিও আল্লাহর কাছে কৃতজ্ঞ হন। আপনি শুধু ঘুরাফেরা করেন আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, হয় নাই। প্রিয় মা বোনেরা, আপনাদের জন্য কিছু কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে প্রথমেই জিজ্ঞাসা করছি যে আমরা বুঝে আলহামদুলিল্লাহ বলছি নাকি না বুঝে? আসেন আমরা বুঝে সুঝে আল্লাহর কাছে কৃতজ্ঞ হই, ঠিক কিনা ভাই? আমি যে কথাগুলি বললাম, আমি অনেক জায়গায় বলি, আর যদি কোনো কথা নাও বলি, আজকের আলোচনা যদি এখানে শেষও করে দেই, একটু কল্পনা করলে দেখবেন আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না, ঠিক কি না? আমি তো উদাহরণ দেই, যে কোন একটা যুবক আমার কাছে আসো, এই যে মোবাইল আমার ৩-৩৫০ টাকার উপরে মোবাইলে ব্যালেন্স আছে, দামি একটা কোম্পানির সিম আছে, মোবাইলে প্রায় ৯৮% চার্জ আছে, নেটওয়ার্কও ভালো আছে, তুমি সাহস থাকলে আমার এই মোবাইল দিয়ে তোমার আব্বার কাছে কল করো, আসো। কেউ করবে না, আসবে না আমার কাছে। কেন আসবে না? বলবে হুজুর আপনার মোবাইলে সবই আছে বুঝলাম, কিন্তু মোবাইলে যে আরো দুইখান জিনিস আছে, পাসওয়ার্ড দেওয়া আছে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখছেন, প্যাটার্ন দিয়ে রাখছেন, লক করে রাখছেন, আমি কলটা করবো কেমন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই কথা এই জন্য বললাম, আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বলছি, বলতে আপত্তি নাই, মুখটাও ভালো, আলহামদুলিল্লাহর উচ্চারণও সহি, বলার উদ্দেশ্যও ভালো, কিন্তু আল্লাহর কাছে এই আলহামদুলিল্লাহর পাসওয়ার্ড বুঝে না উপস্থাপিত হওয়ার কারণে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না, আমাদের জীবনের কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক কিনা? তাহলে আমরা একটু কি চিন্তা ভাবনা করে যার জীবনে যা ল্যাক আছে, যার জীবনে যা কমতি আছে, এইটাকে ঠিক করে আমরা কি আল্লাহর কাছে প্রকৃত শুকরগুজার বান্দা হওয়ার শপথ নিতে পারি? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের কাছে আলোচ্য যে বিষয় দেয়া হয়েছে সেটি হচ্ছে নারীর পর্দা। ইসলামী শরীয়তে অত্যন্ত দামি একটা বিষয় নারীর পর্দা, কিন্তু নারীদের জন্য আলাদা করে এই ওয়াজ করা ভালো। পুরুষদের কাছেও এই ওয়াজ করলেও নারীদের কাছে পৌঁছাবে, এবং নারীর পর্দার ক্ষেত্রে পুরুষের দায়িত্ব কি, এই বিষয়ে আমরা কিছু কথাবার্তা, সাথে সাথে ইনশাআল্লাহ আমরা কিছু সামাজিক এটিকেট, সামাজিক আচার আচরণ নিয়েও আজকে আমরা কথা বলবো। প্রিয় ভাইয়েরা, যে আমাদের সমাজে এই পর্দার এফেক্টটা আমাদের সমাজে কেন পড়ছে না, অথবা এই পর্দা করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কি গুরুত্ব দিয়েছেন, কি দায়িত্ব দিয়েছেন, এই ক্ষেত্রে পুরুষের ভূমিকা কি হবে, নারীরা পর্দা করার ক্ষেত্রে আমাদের সমাজে কি ধরনের পর্দা করছে, এইটাকে পর্দা হিসাবে গ্রহণ করা যায় কিনা, এই সকল বিষয় নিয়ে সামগ্রিক আমরা কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, পবিত্র কুরআনুল কারীমের সূরা নূরের দুটো আয়াতে কারীমা আপনাদের কাছে তেলাওয়াত করেছি। সূরা নূরের ৩০ নম্বর আয়াত আর ৩১ নম্বর আয়াতের কিয়দাংশ আপনাদের কাছে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারীমার আলোকে আমরা বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ পৃথিবীর মানুষের জন্য, যারা বিশেষ করে ঈমান আনবে, ঈমানদারদের জন্য যে সকল ফরজিয়াত দায়িত্ব দিয়েছেন, এই ফরজগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে ফরজটিকে মেয়েদের জন্য অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ করেছেন, সেটি হচ্ছে মেয়েদেরকে তাদের নির্ধারিত ড্রেস কোড, ড্রেস ম্যানার, এইটা মেনে আল্লাহ রাব্বুল আমিন চলার নির্দেশ দিয়েছেন। যারা ড্রেস কোড, ড্রেস ম্যানার এইটা মানবে না, তারা প্রকাশ্যভাবে শরীয়তে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনার খেলাফ করে একটা কবিরা গুনার মধ্যে অনবরত লিপ্ত থাকবে। পৃথিবীতে গুনার ধরন দুই ধরন, একটা গুনাহ হচ্ছে কন্টিনিউ প্রসেসে আমাদের জীবনে হতেই থাকে, আরেকটা গুনার ধরন হচ্ছে যখন করা হয় করা পর্যন্ত, এরপরে নাই নাই। যেরকম আপনার কাছে কেউ একজন এসে একটা কথা বলল, আপনি সেই কথাটার এগেনস্টে আপনি একটা মিথ্যা কথা বললেন। এখন আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, মিথ্যা কথা বলা ছোট গুনাহ না বড় গুনাহ? সবাই শুনতে পাচ্ছেন কথা? সবাই শুনতে পাইলে সবার মুখ দিয়ে উত্তর দিতে হবে। মিথ্যা কথা বলা ছোট গুনাহ না বড় গুনাহ? बड़ गुणा। एखन आपनी मिथ्या एक कथा बोलें, कथा बोला शेष, मिथ्या बोलार गुणाटा आपनार अकाउंटेर मध्य लेखा हो गेछे। आबार जदि नेक्स्ट एक मिथ्या कथा बोलें तखन आपनार आबार एक गुणा लेखा होबे। एर मध्य एई गुणाटा लेखार परे गुणा स्थगित, आपनार लेखा शेष। किन्तु एमन कतगुला गुणा आपनार आमार जीवने आछे, एमन कतगुला अपराध आपनार आमार जीवने आछे जेई गुणागुली आपनार आमार আমলনামায় কন্টিনিউ যতক্ষণ না ওখান থেকে সরে আসতেছে কন্টিনিউ গুণা 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 লেখাই চলতেছে। এরকম একটা গুনাহ কোন সাবালিকা নারী যা ইসলাম মানে আল্লাহকে স্বীকার করে এরকম মানুষ যদি আল্লাহর দেওয়া ড্রেস কোড ম্যানার এইটাকে না মেনে বেপরদা হয়ে ঘুরে তাহলে যতক্ষণ সে ঘুরে ততক্ষণ তার আমলনামার মধ্যে কন্টিনিউ কাবায়ের লিখতেই থাকে লিখতেই থাকে, গুনাহ কন্টিনিউ হতে থাকে। নাউজুবিল্লাহ। দলিল কি? গুনাহ কন্টিনিউ হতে থাকে তার দলিল কি? একটা উদাহরণ দেই তাহলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। নামাজের ক্ষেত্রে মা বোনেরা যারা শুনছেন, আপনারা যারা পুরুষরা শুনছেন, এটা জানেন কিনা আপনারা নামাজের ক্ষেত্রে একটা মেয়ের সতর কতটুকু, কিভাবে সে সালাত আদায় করবে? সালাতের ক্ষেত্রে মেয়েদের সতর কপালের এই জায়গা থেকে থুতনি, দুই কানের ভিতর এই মুখমণ্ডলটুকু তার বেরিয়ে থাকতে পারবে, হাতের কবজির বাহিরের অংশ এইটুকু বেরিয়ে থাকতে পারবে, দুই হাতের টাকনুর নিচের থেকে পায়ের পাতা দুইটা বেরিয়ে থাকতে পারবে। এর বাইরে কোনো অঙ্গ কোনো কিছু নামাজের মধ্যে অনাবৃত রাখা যাবে না। এখন কোন একটা মেয়ে শাড়ি পরে নামাজ পড়তে শুরু করেছে, কথার কথা, ঢেকে ঢেকে সুন্দর করে ঠিকঠাক মতোই পড়ছিল নামাজ, সূরা ফাতিহাও পড়ছে, ফাতিহার সাথে আরেকটা সূরাও মিলাইছে, মিলানোর পরে যেই না রুকুতে গেছে, রুকুতে যাওয়ার সাথে সাথে তার শাড়িটার একটা হাতা এইটুকু একটু বের হয়ে গেছে, এই কবজি কবজি পর্যন্ত ঢাকাই ছিল, রুকুতে যাওয়ার পরে হাতটা এরকম করে বের হয়ে গেছে, হয় না, বের হয়ে গেছে। এখন এতটুকু বের হইছে, বেরোনার পরে রুকুতে আমাদের মা বোনেরা যায় পড়তেছে সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। যেই না তিনবার সুবহানা রব্বিয়াল আযীম পড়া শেষ, তার নামাজও ফাঁসে, নামাজ শেষ। এই মাসালা কি আপনারা জানেন? কোন ফরজ আল্লাহর নির্দেশ যতটুক পর্যন্ত ঢেকে রাখতে হবে, ওই ঢেকে রাখা অঙ্গ যদি তিন তাসবিহ পরিমাণ সতর অনাবৃত থাকে, ওই মহিলার নামাজ নষ্ট হয়ে যাবে যদি এই মাসলা জানা থাকে। যদি মাসলা জানা না থাকে ভুল হিসাবে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু জানা থাকলে সতর এই পর্যন্ত ছিল এইটুকু ফাঁকা হয়েছে, আপনি রুকুতে গেছেন এই পর্যন্ত মুখ ঢাকা ছিল, টান পড়ছে পিছনের দিকে, টান পরে কপালের এইটুকু বের হয়ে গেছে, চুলের এই পর্যন্ত সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, তিন তাসবিহ শেষ, সতর তার খোলা ছিল, তার নামাজও শেষ। জানি না আমরা, আমাদের মায়েরা এরকম করে অনবরত নামাজ পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে, দুনিয়ার থেকে শেষ করে ফেললো নামাজ পড়ে, অথচ এই পর্যন্ত যে ঢাকা লাগবে অনেকে জানেই না। তাহলে তিন তাসবিহ পরিমাণ এইটুক খোলা থাকলে আল্লাহর হুকুম যতটুকু, তিনবার মাত্র সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম বললে আপনার নামাজের মতো ইবাদত নষ্ট হয়ে যায়। তাহলে যেই আল্লাহ আপনাকে যেই ম্যানারে যেই সিস্টেমে যেই পোশাকে যেভাবে পর্দা করতে বলছেন, এর বাহিরে যদি আপনার অঙ্গ খোলা থাকে অন্য কেউ দেখে, তাহলে আল্লাহর দেওয়া বিধান লঙ্ঘনের কারণে তার আমলনামায় অনবরত ওই গুনাহ হতে থাকে হতে থাকে হতে থাকে, ঠিক কিনা?